Hey you guys, what's up? কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। ফাইনালি রাজেশ স্যার আসছে এই দীপাবলিতে, তাহলে আমি আসছি এই দীপাবলিতে আন্নাতে নিয়ে। আন্নাতের অফিসিয়াল ডেটে রিলিজ করে গেছে সান পিকচার টিভির মধ্যে। তো কেমন ছিল এই ট্রেলারটি? ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নয়নতারা, আপনার রাজিকান্ত স্যার এবং কীর্তি সুরেশ, জাগতি বাবু পাঙ্গেস রিপার্টিং, জাগতি বাবু বেলেন রোলটা প্লে করছে। তো এখানে আমরা কীর্তি সুরেশ এবং আপনার রাজেশ স্যারের ভাই বোনের চরিত্র দেখতে পাচ্ছি, একটা ইমোশনাল কাজ করছে এবং গ্রামাঞ্চলে বেস্ট হয়েছে 50% কলকাতার মধ্যে বাংলা দেখতে পাচ্ছি আর কি। তো হাওড়া ব্রিজটাও দেখানো হচ্ছে। তো হয়তো আমরা স্টোরিটা এখানে এডিট করতে পারছি বেতারের মধ্যে, যেমন দেখেছিলাম বোনের জন্য বাইক কী করতে পারে সেটা দেখিয়েছে, তেমনই হতে পারে এখানে বোনের কোনো ক্ষতি করতে চেয়েছে জাগতি বাবু। তো খেয়ে বোঝাচ্ছে রাজনীতি স্যার এবং তার বদলা নেবে, প্রতিশোধ নেবে, রিভার্স নেবে। তো শিবা এর আগে বেতারের মধ্যে এমনই দেখিয়েছে। তো এখানে রাজনীতি স্যার স্টাইল সোয়াগ কত বলে স্টাইল এবং ডায়লগ ডেলিভারি আউটস্ট্যান্ডিং, সবগুলো বলতে পারেন। কালার গ্রেডিং থেকে শুরু করে আপনার ক্যামেরা কাজ সব কিছু ভালো, একটা ফ্যামিলি ওরিয়েন্টেড, আমার সাথে আবার একটু মশালা ফ্লেভার আসলে এই মুভির মধ্যে আমরা পাবো। আন্নাতে রিলিজ করবে এই দীপাবলিতে। তো ট্রেলারটি আমাদের বেশ ভালো লাগলো, বিজনটা ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ট্রেলারটা রয়েছে সান টিভি পিকচারের মধ্যে, ইউটিউবের মধ্যে যারা যা দেখেছেন এই বসের এই ট্রেলারটি, সেটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। জাস্ট ওয়ার টাইপের একটা ট্রেলার। গুড বাই।